মুন্সিগঞ্জের সিরাজদিখানে যুবলীগ নেতা মোহাম্মদ সেলিমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ গ্রেফতারের দাবিতে ঢাকা মাওয়া মহাসড়ক অবরোধ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বিকাল চারটা থেকে ঘণ্টাব্যাপী সিরাজদিখান উপজেলার চালতিপাড়ায় ঢাকা মাওয়া মহাসড়কে এই কর্মসূচি পালন করেন এলাকার কয়েকশত নারী পুরুষ। এ সময় তারা ইয়াবা ব্যবসায়ী শামীম ও সন্ত্রাসী লিটনের বিচার দাবি করেন। সন্ত্রাসী হামলায় সৌদি প্রবাসী আহত মোহাম্মদ সেলিমের বোন চম্পা বেগম বলেন, মাদক বেচাকেনায় বাধা দেওয়ায় গত 23 জানুয়ারি রাতে চালতিপাড়ার তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে হাত পা ভেঙে দেয় শামীম ও লিটনগং। বর্তমানে তার ভাই ঢাকার একটি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। নিউজ 71.TV সিরাজদিখান মুন্সিগঞ্জ।